কেন্দ্রীয় ক্রীড়া খাতে বিপুল বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, মোট বরাদ্দের পরিমাণ 3,442.32 কোটি টাকা। গত আর্থিক বছরের হিসেবে এবার বরাদ্দের মোট পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 900 কোটি টাকা। বাজেটে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে প্রাথমিক স্তরে খেলাধুলার প্রসারে। তারই সঙ্গে খেলো ইন্ডিয়াকে জনপ্রিয় করতে আর্থিক বরাদ্দের পরিমাণ বাড়ানো হচ্ছে। গত আর্থিক বছরে মোট বরাদ্দের পরিমাণ ছিল 3,396.96 কোটি টাকা। প্যারিস অলিম্পিকের পরে বড় দুটি ক্রীড়া প্রতিযোগিতা হল কমনওয়েলথ গেম এবং এশিয়ান গেমস। সেদিকে তাকিয়ে সার্বিক উন্নতির জন্য বরাদ্দর পরিমাণ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2018 সালে শুরু হয়েছিল খেলো ইন্ডিয়া, পরে এই প্রতিযোগিতার জনপ্রিয়তা বাড়ার পর কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সঙ্গে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসকে যুক্ত করে 2020 সালে। 2023 সালে শুরু হয় খেলো ইন্ডিয়া প্যারা গেমস। গোটা দেশে 100টি খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের সুবাদে অনেক নতুন প্রতিভা আত্মপ্রকাশ ঘটেছে। এবার অলিম্পিক্সে বেশ কিছু সদস্য রয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার জাতীয় ক্রীড়া সংস্থাগুলির আর্থিক বরাদ্দের পরিমাণও বাড়িয়েছে। গত আর্থিক বছরে মোট বরাদ্দের পরিমাণ ছিল 325 কোটি টাকা, এবারের বাজেটে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 340 কোটি টাকা। টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্পের জন্য পরিমাণ বেড়েছে 795.77 কোটি টাকা থেকে বেড়ে তার পরিমাণ দাঁড়িয়েছে 822.60 কোটি টাকা। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।